বিএসএফের জারি করা নির্দেশিকায় বন্ধ সীমান্ত বাণিজ্য, মঙ্গলবার থেকে বন্ধ থাকে পণ্য আমদানি রপ্তানি, তবে স্বাভাবিক ছিল যাত্রী চলাচল। সীমান্তরক্ষী বাহিনীর জারি করা নির্দেশিকায় ব্যাহত পেট্রাপোলের সীমান্ত বাণিজ্য, মঙ্গলবার থেকে বন্ধ আমদানি রপ্তানি। বুধবার একটিও গাড়ি ভারত থেকে বাংলাদেশ যায়নি, পাশাপাশি বাংলাদেশ থেকেও কোনো গাড়ি এদেশে আসেনি, তবে যাত্রী চলাচল আগের মতোই স্বাভাবিক। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে নতুন নির্দেশিকায় সীমান্তরক্ষী বাহিনী জানায় কোনো ক্লিয়ারিং এজেন্ট এদেশ থেকে বাংলাদেশে যেতে পারবে না এবং বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করতে পারবে না। জানা গেছে, এতদিন ধরে বিশেষ পরিচয়পত্র দেখিয়ে দুদেশের মধ্যেই যাতায়াত করতেন ক্লিয়ারিং এজেন্টরা, কিন্তু বিএসএফ জানায় চলতি মাসের 25 তারিখ থেকে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ক্লিয়ারিং এজেন্ট যাতায়াত করতে পারবেন না। সূত্রের খবর, দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানির জন্য কারপাস সংগ্রহ করতে ক্লিয়ারিং এজেন্টদের দুদেশের মধ্যে যাতায়াত করতে হয়। নতুন এই নির্দেশিকার ফলে সেই কাজ বন্ধ হয়ে গেছে, যার ফলে মঙ্গলবার থেকে বন্ধ সীমান্ত বাণিজ্য। এটি আসলে গতকাল থেকে বাংলাদেশের এবং পেট্রাপোলের এবং বেনাপোলের যে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ আছে, এটা ইন্ডিয়ান সাইডের বিএসএফ হঠাৎ করে মানে একটা নতুন নিয়ম করে, যে দীর্ঘ প্রায় 50 বছর ধরে যে নিয়মটা চালু আছে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, সেটা বিএসএফ নতুন একটা আইন যে কাগজপত্র নিয়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যাবে না। এটা হলো ল্যান্ডপোর্টের আইনগুলো এয়ারপোর্ট এবং সিপোর্টের মতো না। এখানে আমাদের যেহেতু 500 করে ট্রাক ঢোকে এবং যায়, ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়, এর নিয়মটা ল্যান্ডপোর্টের নিয়মই হওয়া উচিত। এটা বিএসএফ এর কোনো কথাই নতুন আইন করে দিয়েই বললেই যে এটা ইমপ্লিমেন্ট হবে, এটা ঠিক না। এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল বেনাপোলে প্রতিদিন প্রায় 1000 গাড়ি যাতায়াত করে। আমদানি রপ্তানি বন্ধ থাকায় দুদেশে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যার ফলে সমস্যায় পড়েছে পচনশীল দ্রব্য রপ্তানিকারীরা, সমস্যায় পড়েছেন এদেশের ট্রাক চালকেরাও। এজেন্সি আছে যে কাগজপত্র পাস করায়, গাড়িগুলো ঢোকায়, তারা ওপাশ থেকে এপাশে আসে, এপাশের যে ট্রান্সপোর্টার আছে ওরা ওপাশে যায়, তাদের একটা কাট করা ছিল, তারা ড্রাইভার খালাসি যেরকম যাওয়া আসা করে ওরাও যাওয়া আসা করতো এন্ট্রি করে, গতকাল থেকে ওদেরকে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধ করেছে বিএসএফ, ওদেরকে যেতে দিচ্ছে না। আমাদেরকে ড্রাইভারদের যেরকম একটা টাইম বাঁধা ছিল 10:00 থেকে 9:30 থেকে 10:30 অবধি, আজ সন্ধ্যে 6:00 থেকে 11:00 অবধি আমাদের টাইম ছিল, টাইমে আসা যাওয়া করতে দেয়, সেটা অফ করে দিয়েছে। এক্সপোর্ট এবারে ইন্ডিয়ান এক্সপোর্ট বন্ধ নেই, ইন্ডিয়ার গাড়ি দিতে চাইছে ওরা, নিচ্ছে না, এই জন্য যে ওদের লোকজন না আসলে এবারে কাগজপত্র কাজ না করতে পারলে ওরা কি করে গাড়িটা নেবে। ওই এ বিষয়ে ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুদেশের ক্লিয়ারিং এজেন্টদের মধ্যে এটি একটি আলোচনা হয়, আলোচনা থেকে বিএসএফের কাছে সময় চাওয়া হয়েছে, যদিও এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিছুটা বাংলাদেশে আমাদের যেতে হয়, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টার রিপ্রেজেন্টেটিভ তারা ওই পাশে আসে, এই আসা যাওয়া দীর্ঘদিন ধরে চলে আসছে। হঠাৎ করে গতকাল বিএসএফ সকাল 8:30-8:30 সময় বিএসএফ এর যারা গেটে থাকে তারা বললো, এই আসা যাওয়ার আমাদের উপর থেকে আদেশ এসছে, আপনারা আসতে যেতে পারবেন না। এখন দীর্ঘদিনের একটা সিস্টেম চলে আসছে, হঠাৎ করে বন্ধ করার জন্য বিএসএফ আমাদের এই পরিস্থিতিটা থমকে আছে, এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ আছে। অভিজিৎ বিশ্বাস ও দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।